পরে ঘোড়া এসেছি আবার আহা কি আনন্দ আকাশে বাতা দেখো রে নয়ন মিলে উতেরে রাজা দিল বর 1969 সালে সত্যজিৎ রায় কর্তৃক ছোটদের জন্য নির্মিত সকলের প্রিয় একটি চলচ্চিত্র গুপি গাইন বাঘা বাইন। প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত একটি কাল্পনিক গল্প অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। বহু বাধা পেরিয়ে পূর্ণিমা ফিল্মসের প্রযোজনায় নির্মিত গুপি গাইন বাঘা বাইন আজও দর্শকদের ওপর গভীরভাবে প্রভাব ফেলেছে। মূলত ছোটদের জন্য নির্মিত হলেও গুপি গাইন বাঘা বাইন সব বয়সের দর্শকদেরই উপভোগ্য। 2018 সালে পুড়ে যাওয়ার পর যখন প্রিয়া সিনেমা হলের পুনর্নির্মাণ হয় তখন গুপি গাইন বাঘা বাইন দেখিয়েই প্রিয়া হলের ফের উদ্বোধন করা হয়। তখনই দর্শকদের ভিড় দেখে বোঝা গেছিল চিরকাল গুপি গাইন বাঘা বাইন দর্শকদের কাছে অমর হয়ে থাকবে। ওটা ছিল একটা ফ্যান্টাসির মতন, ও দুটো হাতে তালি মারলাম চলে গেলাম এক জায়গায়, এরকম তো বাস্তবে ঘটে না। সেরকম মানে ওটাকে মনে হচ্ছিলো একটা ইচ্ছা পূরণের মতো ব্যাপারটা ঘটে যাচ্ছে, যে যখন যা ইচ্ছা আমার যদি এরকম হয় এই আর কি, মানে কাল্পনিক ব্যাপার সবারগুলিকেই প্রথমেই মনে হয়েছিল। কারণ তখন আমরা তো খুব ছোটো ছিলাম, মানে আপনাদের থেকে অনেক ছোটো ছিলাম, তখন স্কুলে পড়তাম আমি, ক্লাস 9-10 বোধ হয়, 9 কি 10 পড়তাম। আমি গুপি গাইন বাঘা বাইন একদম ছোটোবেলায় দেখেছিলাম, কিন্তু ওটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ ওটা কুইন্টেসেন্সিয়ালি একটা বাঙালি মুভি, কিন্তু সেটা একটা সিনেম্যাটিক মার্ভেল। মেনলি যদি সিনেমাটা দেখি, সিনেমা তো যে গানটা গল্পটা পিকচার যে দেখা সবই মানে খুবই ভালো লাগে। আগে যে হীরকরাজ দেশে ছিল যে রাজনৈতিক ব্যাপারটা, এখনও কিন্তু তার সঙ্গে পুরোটাই মিল, অনেকটা না মানে প্রায় পুরোটাই মিল। এবং প্রত্যেকটা ছোটো বাচ্চার গুপি গাইন বাঘা বাইন দেখা উচিত, কারণ বেসিক্যালি ওটা ফ্যান্টাসি লেভেলের একটা খুবই সুন্দরভাবে ডিপিক্ট করা হয়েছে, আর বেসিক্যালি সবারই একটা দেখা উচিত। যাদেরকে দিয়ে গান গাইছিলেন অনুপ ঘোষাল, তিনি একজন তখন অখ্যাত গায়ক ছিলেন। হ্যাঁ, কেউ নাম জানতো না অনুপ ঘোষালের, অনুপ ঘোষালকে উনি প্রায় ইন্ট্রোডিউস করিয়ে ফেললেন। এই ছবির মূল আকর্ষণ সত্যজিৎ রায় পরিচালিত গানগুলি। সিনেমার বেশিরভাগ বিখ্যাত গানগুলি গেয়েছিলেন গায়ক অনুপ ঘোষাল। পরবর্তীকালে 1981 সালে হীরক রাজার দেশে চলচ্চিত্রে গান গাওয়ার জন্য জাতীয় পুরস্কার পান তিনি। অনুপ ঘোষালের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা জেনে নেব। সত্যজিৎ রায়কে চিত্র পরিচালক হিসাবে তো সবাই আমরা চিনি, কিন্তু একজন সঙ্গীত পরিচালক হিসাবে তিনি কেমন ছিলেন? সত্যজিৎ রায় একবার আমাকে বলেছিলেন, তখন আমাদের আমি খুব ছোট, গুপি গাইন বাঘা বাইনের সময় তো আমার বয়স কম ছিল, তখন উনি আমায় বলেছিলেন যে দেখো গানটা আমি খুব ভালোবাসি এবং সঙ্গীতটা আমার প্রিয় বলেই আমি মানে ছোটো বয়স থেকেই যত পকেট মানি যা কিছু আমি পেতাম সে দিয়ে আমি রেকর্ড কিনতাম, বিলিতি গানের রেকর্ড, এবং এইগুলো কিনে আমি সঙ্গীত সম্পর্কে একটা আমার ধারণা হয়েছিল এবং তাতে আমি সঙ্গীতকে ভালোবেসেছিলাম। আর এই কারণেই সঙ্গীতকে ভালোবেসেছিলাম বলেই সঙ্গীতের প্রতি আমার একটা এমন ভালোবাসা ছিল যার জন্য আমি অন্য সাবজেক্টগুলোকেও ভালোবেসেছিলাম, যেমন তার মধ্যে চিত্র পরিচালনা। এবং এই চিত্র পরিচালনার ব্যাপারে আমার ভালো লেগেছিল এই কারণেই যে মানুষকে একটা ক্যামেরার ভাষায় আমি সেটাকে আমি প্রয়োগ করতে পারি এবং আমি বিশ্লেষণ করতে পারি নানাভাবে। কাজেই এই সঙ্গীত আমার কাছে প্রিয় বলেই চলচ্চিত্র আমার কাছে প্রিয় হয়েছিল, আর এই জন্যই সঙ্গীতের ভেতর দিয়েই আমি চলচ্চিত্রকে খুঁজে পেয়েছি। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে কি উনি একজন চিত্র পরিচালক, একজন সঙ্গীত পরিচালক এবং একজন প্রাজ্ঞ সঙ্গীত পরিচালক, এবং এই সঙ্গীত পরিচালনা করেছিলেন বলেই তিনি তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো আমরা লক্ষ্য করেছি এবং সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভেতর দিয়ে আমরা সত্যজিৎ রায়কে পেয়েছি এবং তার সাংগীতিক পরিধি জ্ঞান এগুলোর পরিচয় আমরা পেয়েছি। এবং চলচ্চিত্রে
সঙ্গীতের প্রয়োগে যে বৈশিষ্ট্য কতটা তার ছিল সেটারও আমরা প্রমাণ পেয়েছি। আপনি যদি একটু গানে দু লাইন আমাদের আবাস। মহারাজা তোমার সেলাম সেলাম, মোরা বাংলা দেশের থেকে এলাম। এই গানটার কথা নিশ্চয়ই সকলেরই মনে থাকবে। আর অর্থপর সেই সময়তে বাংলাদেশের যুদ্ধ চলছিল, কাজেই বাংলাদেশের যে একটা বৈশিষ্ট্য বা এবং এপার বাংলা ওপার বাংলা উভয়ের কাছেই যে বাংলার একটা বিশেষ স্থান রয়েছে সেটা সত্যজিৎ রায় অনুভব করেছিলেন। আর সত্যজিৎ রায় নিজেরও দেশ ছিল ময়মনসিংহে, কাজেই এটাকে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন অনবদ্যভাবে। আর একটা গান, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, দিনের আলোয় কাটে অন্ধকার। এই সমস্ত গান কোনোদিন পুরনো হবে না। আমার মনে হয় মানুষ যতদিন বেঁচে থাকবে, সভ্যতা যতদিন থাকবে, সঙ্গীতের কদর যতদিন থাকবে বাংলা গানের, ততদিন এই সব গান মানুষের কাছে তার হৃদয়ে অম্লান হয়ে থাকবে, এইটুকুই আমার বিশ্বাস। তখনকার দিনে চলচ্চিত্রের কারিগরি দিক উন্নত না থাকা সত্ত্বেও পরিচালক সত্যজিৎ রায় অত্যন্ত দক্ষতার সাথে যেভাবে ভূতের নাচের দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা পরবর্তী প্রজন্মের পরিচালকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে রয়েছে। গৌতম ঘোষ থেকে বুদ্ধদেব দাশগুপ্ত সকলকেই সত্যজিৎ রায় কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করেছেন। এটা খুব দুঃখের ব্যাপার, ভারতবর্ষে বাংলা ছবিতে তো বলতেই, ভারতীয় সিনেমাতেও বাচ্চাদের জন্য কোনো ছবি সেভাবে তৈরি করতে পারেনি কেউ এর আগে, বিদেশে যথেষ্ট হয়েছে। সত্যি রায় প্রথম এই গোপি গায়ন বাঘা বায়ন করে দেখিয়ে দিলেন যে বাচ্চাদের ছবি কী হতে পারে, দেখিয়ে তো দিলেন। সেটা করার মতন ক্ষমতা আর কারো ছিল না। সত্যি রায় খুব ভার্সিটাইল একজন ফিল্ম মেকার ছিলেন, উনি একই সঙ্গে বাচ্চাদের ছবি করেছেন আবার ডিটেকটিভ ফিল্ম করছেন ফেলুদাকে নিয়ে। সব ছবি যে উতরে গেছে তা নয়, কিন্তু বাচ্চাদের জন্য ছবিগুলো সবগুলোই কিন্তু বাচ্চাদের ভালো লেগেছে, তখনকার বাচ্চাদের এবং এখনকার বাচ্চাদেরও এবং পরের বাচ্চাদেরও ভালো লাগবে। অনেক গোপী গায়ন বাঘা বায়ন অনেকটা চ্যালেঞ্জ আপনাদের সিনেমার মতন, যার জন্য ভালোবাসা ভালো লাগা বাচ্চাদের কখনোই ফুরবে না। এই ছবি করতে গেলে যে ধরনের মন দরকার তা সত্যি রায় ছিল। আমার দিক থেকে আমি বলতে পারি বাচ্চাদের ছবি করতে চাই না। হ্যাঁ, আমি বিজ্ঞান বাগান তো একাধিকবার দেখেছি, আরও হয়তো দেখব, কিন্তু বাচ্চাদের ছবি আমি করতে চাই না, কারণ আমার জায়গাটাই অন্য, হ্যাঁ জায়গাটাই অন্য। কিন্তু সত্যি রায় সেটা করেছেন, করে দেখিয়ে দিয়েছি। আমি যেমন ডিরেক্টর ছবিও করতে পারবো না, ফেলুদার মতন মানে ওই ধরনের ছবি করার বিষয় আমার নয়, আমার বিষয় এগুলো নয়। কিন্তু সত্যি রায় যার জন্য বলছিলাম ভার্সিটাইল, এ কারণে যে একই সঙ্গে নানান ধরনের ছবি উনি করেছেন এবং কবি করে দেখিয়ে দিচ্ছেন যে উনি সাকসেসফুল হতে পারে। কেন হলো না বলতে একটাই কথা বলতে হয় যে সত্যি রায়ের মতন এই প্রতিভা নিয়ে তারপরে বাচ্চাদের ছবি করার জন্য কেউ এলেন না। এই বছর গোপি গাইন বাঘা বাইনের 50 বছর পূর্তি উপলক্ষে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাদের পরিচালিত কণ্ঠ সিনেমাটির একটি সিনে তারা ভূতের রাজাকে ট্রিবিউট জানিয়েছেন। গোপি গাইন বাঘা বাইন শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা আপামর ভারতীয়দের কাছে একটা নস্টালজিয়া। মানুষের মনে আজীবন গোপী বাঘা অমর হয়ে থাকবে।